ডাল শুকনো কড়াইতে ভেজে আধ বাটা করা। এই যে আমি তরকারিটা সবজিটা পাঁচমিশ হয়ে সবজিটা তৈরি করছি, আমার কাছে এই মুহূর্তে ঘরে বড়ি নেই, সেই জন্য আমি কী করেছি, এই ডালটা এইভাবে বিউলি ডালটা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করেছি আধ বাটা। এবারে কী করবো আমি, এই যে একটু তেল সর্ষার তেল আর ঘি মিলিয়ে গরম করেছি, এতে ফোড়ন দিয়ে তরকারিটা সাঁতে নেবো। আমি এই রেসিপিটা এই জন্য দেখালাম যে আমার আগে কাউকে আমি এই ধরনের করতে দেখিনি, সব বড়ি দিয়ে স্বাদ দিয়েছেন, কিন্তু যার ঘরে বড়ি না থাকবে সে কী করে রান্নাটা তাহলে করবে। অনেক সময় আমাদের ঘরে বড়ি থাকে না বা গন্ধ হয়ে যায় ড্যাম্প হয়ে, কিন্তু এইটা করবেন আপনি সবসময় টাটকা টাটকা পাবেন। বড়ির ডালটা শুকনো খোড়ায় ভেজে নিয়ে গুঁড়ো করবেন, তারপরে যে কোনো তরকারিতে যদি দেওয়ার সাথে মাছের ঝোল হোক যাই হোক, তরকারিটা হয়ে গেলে আলাদা একটা পাত্রে সর্ষার তেল বা ঘি যেটা যে তরকারিতে যেটা প্রযোজ্য স্যুট করবে যেটা, তাতে এই ডাল ভাজাটা নেড়ে ফেড়ে একটু লাল করে সেই পুরো বড়ি ভাজার মতো সুগন্ধ যখন উঠবে তখন তরকারিটা সে ঝোল হোক মাছের ঝোল হোক নিরামিষ ঝোল হোক নিরামিষ তরকারি হোক তখন এটা ওতে সাঁতলে নেবেন দিয়ে। এটা আমার আজকের টিপস, যারা নতুন রান্না করছেন বা ধরুন ব্যাচেলার আছেন হয়তো খেতে মন হয়, ঘরে তো বিউলির ডাল আমাদের সবাই খাবে, আমরা আলু পোস্ত হয় বিভিন্ন পোস্তর সঙ্গে বিউলির ডাল খাই, ধরুন ঘরে ধরুন বড়ি নিয়ে আছে, বড়ি নিয়ে করতে তরকারিতে বড়ি দিতে হবে, এই নিয়ে দুশ্চিন্তা করার কারণ নেই, ঠিক এই পদ্ধতিতে আপনারা ওই যাকে বলে দুধের স্বাদ ভুলে মেটানো আর কি এরকম এটা করতে পারেন, খুব ভালো স্বাদ হবে একদম বড়ি। কাউকে না বললে বুঝতে পারবে না যে আপনি বড়ির পরিবর্তে বিউলির ডালটা এইভাবে দিয়েছেন। ধন্যবাদ বন্ধুরা।